সুপ্রিয় অরিনাইটির প্রশিক্ষণার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি এই ছোট্ট ভিডিওতে। আজকে সারাদিন স্ক্যান এবং ফটোশপ নিয়ে কাজ হয়েছে, তো সেই কাজের আমি ছোট্ট একটি রেকর্ড তোমাদেরকে দিচ্ছি, যাতে করে আমার অ্যাবসেন্সে তোমরা এই কাজটি অনুশীলন করতে পারো। তো আমরা স্ক্যান করব, এটি হচ্ছে আজকে আমাদের বিষয়। তো সেজন্য আমি প্রথমেই স্ক্যানারটিকে কম্পিউটারের সাথে সংযোগ করে দিয়েছি। তোমাদের বলে রাখি যে স্ক্যানের সাথে একটি ক্যাবল থাকে, সেই ক্যাবলের একটি পোর্ট, চিকন পোর্টটি স্ক্যানের সাথে যুক্ত করা হয় এবং যে ইউএসবি পোর্টটি রয়েছে সেই পোর্টটি ল্যাপটপ বা পিসির সাথে যুক্ত করা হয়, এবং আমি অলরেডি সেই কাজটি করে দিয়েছি। তারপরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে স্ক্যানারের উপর আমি ছবিগুলো বসিয়ে দিয়েছি, এবং তোমরা জানো যে পৃষ্ঠাটি স্ক্যান হবে সেই পৃষ্ঠাটি কাচের উপরে থাকবে। যদি একাধিক পাসপোর্ট সাইজের ছবি হয় সেগুলো আমরা ধারাবাহিকভাবে স্ক্যানারের উপরে বসিয়ে দিই, আমি সেটা অলরেডি বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এবার হচ্ছে আমি আমার স্ক্যান যে সফটওয়্যারটি, স্ক্যানারের যে সফটওয়্যারটি রয়েছে আমি সেটির মধ্যে চলে যাব। ডেস্কটপে যে তোমরা মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে রয়েছে ইটস অন স্ক্যান। আমি ডাবল ক্লিক করি, এটি খুবই সিম্পল একটি কাজ, তোমরা খুব সহজে এটি করতে পারবে এবং দুই তিনবার অনুশীলন করলেই আমার বিশ্বাস হয়ে যাবে, এবং অলরেডি আমি কয়েকজনকে করিয়েও দিয়েছি। স্ক্যানের ডাবল ক্লিক করেছিলাম ওপেন করার জন্য, ইটস অন স্ক্যান ওপেন হয়েছে দেখতে পাচ্ছ। এবার আমরা যে কাজটি করব, নিচে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে স্ক্যানে ক্লিক করি। স্ক্যানে ক্লিক করার পরে আরেকটি দেখো ওপেন হয়েছে, আরেকটি মেনু, এখানে লোকেশন দেখাচ্ছে যে স্ক্যানের লোকেশনটা কোথায় হবে, অর্থাৎ স্ক্যান করার পরে এই সবগুলো ছবি একটি ইমেজ হয়ে যাবে, সেটি কোথায় সংরক্ষিত হবে, মাই ডকুমেন্ট, পিকচার আর আদার্স আছে। তো মাই সাধারণত সবগুলো স্ক্যানার সেটিং দেওয়ার পরে পিকচার অপশনটি ডিফল্ট আকারে থাকে, অর্থাৎ স্ক্যান হওয়ার পর এটা এখানে এই পিকচারে চলে যায়। তো যাই হোক, আমরা কাজের সুবিধার্থে একটু এখানে আমরা যোগ করব, সেটি হচ্ছে আদার অপশনটি আমি সিলেক্ট করে দিব, পিকচার থাকে সেখান থেকে আদার অপশনটি দিব। আদার অপশনটি দেওয়ার পরে আমার এখানে সেই ফোল্ডারটিকে খুঁজে বের করার জন্য ব্রাউজিং অপশন যুক্ত হয়েছে, আমি ব্রাউজিং অপশনে একটি ক্লিক করলাম। একটি ক্লিক করার পরে ডেস্কটপে আমার যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো শো করছে। তো একটু তোমাদেরকে বলি যে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সি শাখার ছবি আমরা স্ক্যান করছি, এজন্য একটি আমি ফোল্ডার তৈরি করে রেখেছি আগে থেকেই, সেটি হচ্ছে 6C 2022 নামে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই ফোল্ডারটি কিন্তু শো করছে 6C 2022 নপাড়া। আমি এটিতে ক্লিক একটি ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে ওকে করলাম। ওকে করার পরে এখানে লক্ষ্য করো আদার অপশনে 6C 2022 নপাড়া এটি সিলেক্ট হয়েছে। এবার আমি ওকে করে দিই নিচের দিকে, ওকে করে দিয়ে আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে স্ক্যানারটি লোড হওয়ার জন্য, অর্থাৎ স্ক্যান হবে। এখানে তোমাদেরকে বলে রাখি যে একটি ছবি দুইটি ছবি স্ক্যান করলে একরকম সময় লাগবে, আর যদি পুরো স্ক্যানার জুড়ে অর্থাৎ 25টি ছবি যদি থাকে বা বড় ডকুমেন্ট হয়, এ4 সাইজের ডকুমেন্ট হয়, তাহলে একটু বেশি সময় লাগতে পারে। তো প্রশিক্ষণার্থী বন্ধুরা লক্ষ্য করো যে স্ক্যানিং চলছে, ওই যে প্রোগ্রেস লেখা রয়েছে, অর্থাৎ এটি দেখে আমরা বুঝতে পারছি যে স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হওয়ার পরে কি হয় আমরা সেটার জন্য অপেক্ষা করি। স্ক্যান হয়ে গেল, স্ক্যান হয়ে যাওয়ার পরে দেখো এই যে চলে আসছে ইমেজ 37, এটি হচ্ছে সদ্য স্ক্যান হওয়া ইমেজ, অর্থাৎ আমি স্ক্যানারের উপরে 25টি ছবি বসিয়ে দিয়েছিলাম 6C শাখার স্টুডেন্টদের, সেই ছবিটি একটি ইমেজ হয়ে এখানে স্ক্যান হয়ে চলে আসছে। এবার আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এই উইন্ডোটি ক্লোজ করে দিলাম, এটিও ক্লোজ করে দিলাম। এবার লক্ষ্য করো আমরা বলেছিলাম যে 6C শাখার ফোল্ডারে আমি সেটিকে স্ক্যান করেছি, আমি 6C শাখা যদি ওপেন করি এখানে, এই যে দেখো এটি 36, এটি আগেই ছিল, আগেরটি আমি ডিলিট করে দিচ্ছি। এবারে হচ্ছে আমি এটি করেছি, অর্থাৎ এই ছবিগুলো এখানে হয়েছে, 24টি ছবি রয়েছে একটি ইমেজ আকারে হয়েছে। এখন এখান থেকে আমি নিয়ে এই ছবিগুলোকে পরবর্তী কাজটি করব, অর্থাৎ যে কাজ আমি করতে চাই বা এর পরবর্তীতে যে অ্যাকশনটি আমি নিব সেখান থেকে কিন্তু নিতে পারবো। তো বন্ধুরা, এটা হচ্ছে স্ক্যান সংক্রান্ত ছোট্ট ভিডিও, এটা তোমাদেরকে দিয়ে রাখলাম এজন্য যে যারা একটু দুর্বল বা আজকের অনুশীলনের পরে পারোনি তারা এটা দেখে আবারও অনুশীলন করবে এবং তোমরা এটা খুব ভালোভাবে শিখবে। তো এটার পরের ভিডিওতে আমরা দেখব এই
স্ক্যান হওয়া ইমেজ থেকে একটি ছবিকে আমি কিভাবে আলাদা করব। ধন্যবাদ বন্ধুরা, সাথেই থাকবে, ইনশাআল্লাহ ভালো কিছু শিখবে।